ঘটেই চলেছে বাংলাদেশে, রমজান মাসের নববর্ষের প্রথম দিনেই ছাই হয়ে গেল রাজধানী ঢাকার অভিজাত নিউ সুপার মার্কেটে শনিবার ভোর পাঁচটা চল্লিশ মিনিটে আগুন লাগে মার্কেটে আগুন নিয়ন্ত্রণে আনতে এখনও কাজ করছেন দমকল বিভাগের ত্রিশটি ইউনিটের মোট দুইশো কুড়ি জন ফায়ার ফাইটার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় দমকলের পাশাপাশি কাজে নেমেছেন বিজিবি সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ফলে বন্ধ করে দেওয়া হয়েছে আশপাশের চন্দ্রিমা সুপারমার্কেট মার্কেট গ্লোব শপিং মল গাউচিয়া সুপার মার্কেট মার্কেট চাঁদনি চক এবং নূরজাহান সুপার মার্কেট সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত সব দোকান অফিস এবং যান চলাচল বন্ধ করে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ নিউ মার্কেটের তৃতীয় তলায় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের তিনজন অফিসার একুশ জন ফায়ার ফাইটার এবং দুইজন ভলান্টিয়ার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা আমি ছেড়ে খাইয়া নামাজ পড়িয়া শুয়েছি ঘুমের মধ্যে ছিলাম হঠাৎ ফোন পাচ্ছে যে আমার চাষা ভাই ফোন দিছে যে তুমি কোথায় আমি কিন্তু বাসায় এই ঘটনা উঠটা দৌড়ে আইছি আমার ক্ষতি হয়েছে মনে করেন আমার দোকানে কমসে কম পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার ক্ষতি হয়েছে আমরা পাঁচ ছয়জন স্টাফ ছিল মালিক এর আমরা কোনো মাল বাইর করতে পারি না ধোঁয়ায় দোকানের কাছেই যাইতে পারি নাই কারণ আমাদের মানে মালিক মহাজন কর্মচারী সবাই আমরা ক্ষতিগ্রস্ত যা বলার মতন না সবার একটা আশা আকাঙ্ক্ষা সব স্তব্ধ হয়ে গেল এই আর বাংলাদেশে বিভিন্ন মার্কেটের লাগাতার অগ্নিকাণ্ড আসলে ষড়যন্ত্র বা নাশকতা কিনা তা খতিয়ে দেখতে শনিবার নির্দেশ দিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি সকলকে আরও বেশি করে সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন তিনি ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট আর ই নিউজ